কিছু ইউটিউবারের জন্যই আমি ইউটিউবে চ্যানেলটা খুলতে পারছিলাম না। আর হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি ভালো আছি বলে আজ তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি আর কি। আমার লাইফের একটা স্টোরি টাইম তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো স্টোরিটা হচ্ছে আমার ইউটিউব জার্নি নিয়ে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এখনও তো ইউটিউবে সাকসেসই পাইনি, তো কিসের ইউটিউব জার্নি, মাত্র 550 সাবস্ক্রাইবার। তো আমার কাছে না ইউটিউবে ভিডিও আপলোড করার যে জার্নিটা, ওটাই একটা বিশাল বড় জার্নি ছিল। ইউটিউবে ভিডিও আপলোড করাটাই আমার জন্য মস্ত বড় একটা ব্যাপার ছিল আর কি, বিশাল বড় একটা জার্নি ছিল। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি একটুও ভালো লাগে তো ভিডিওটা শেষ অবধি দেখো। এখন বাজে দুপুর 3:30, আর আমি রোদ্দুরে ছাদে বসে ভিডিও করছি, কারণ ঘরে মেয়ে ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডটারও শরীরটা ভালো না, তাই ও হচ্ছে একটু রেস্ট নিচ্ছে, সেই জন্য আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি বলে এখানে ভিডিওটা শ্যুট করছি আর কি। যাই হোক আমি আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তো যখন উচ্চ মাধ্যমিক পাস করে, মানে HS কমপ্লিট করে কলেজে যাব, তখন আমি আমার হাতে প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা আর কি পাই। এখনকার বাচ্চারা তো ছোটোবেলায় হচ্ছে ফোন নিয়ে নেয় বা ফোনের বিষয়ে সব কিছু জেনে যায়, কিন্তু আমাদের সময়টা এত তাড়াতাড়িও ফোন দেওয়া হতো না। আর আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে উঠেই আমার প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা পেয়েছিলাম। তার আগে আমার কাছে কিপ্যাডওয়ালা ফোন ছিল, যেটা থেকে শুধু ফোন করা যেত বা গেম খেলা যেত আর টর্চ চালানো যেত। যাই হোক, তো যখন আমি প্রথম অ্যান্ড্রয়েড সেটটা পাই আমার হাতে, তো সেটা একটা কম দামি 5000 টাকার মধ্যে একটা ফোন ছিল, কি আমার ঠিক নামটাও মনে নেই। তো সেই ফোনটা পাই যখন, তখনই আমি ইউটিউব ভিডিও বা এইসব সম্পর্কে জেনেছি। আর ইউটিউবে না তখন কুকিং ভিডিওগুলো আমি প্রচণ্ড দেখতাম, তো আমার না প্রচণ্ড ভালো লাগতো ওই যে সবাই কী সুন্দর রান্না করে, কী সুন্দর ভিডিও করে সেই জিনিসটা। তো আমি ভেবেছিলাম যে আমি একদিন একটা কুকিং চ্যানেল খুলবো। যাই হোক, তারপর কোনো কারণে হচ্ছে কলেজ কন্টিনিউ করতে পারিনি, তো সেই কলেজটাকে মিডিলে ছেড়ে আমি একটা জব করছিলাম। তো সেই সময় আমার বিশাল একটা ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবই খুলবো। তো ইউটিউব চ্যানেল নাম কী হবে, ইউটিউব চ্যানেলে আমি প্রথম কী ভিডিও আপলোড করবো, কীভাবে রেডি হব, কীভাবে কথা বলবো, আমি সব কিছুই হচ্ছে রেডি করে ফেলেছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো, তারপর এরম এরম করে সব করব। কিন্তু কখনো ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করার সাহসই হয়নি। তারপর আমি আমার ঘরেই আর কি যা রান্না করতাম সেটাকেই ক্যামেরা নিয়ে ভিডিও করতাম। তখন না এসব এডিট করে আপলোড করে এসব বুঝতাম না, তো আমি ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করতাম, আর সেই ভিডিওগুলোকে অ্যাটাচ করে দেখতাম আর প্রচণ্ড মজা পেতাম, আমার খুব ভালো লাগতো। তবে চ্যানেল খোলার সাহসটা ছিল না, আমি আগেও বলেছি এখনও বলছি। যাই হোক, তারপর সাহসটা জুটিয়ে যাও ভাবলাম যে এবার একটা চ্যানেল খুলেই ফেলবো। সেই মুহূর্তে আমার হয়ে গেল বিয়ে, আর তারপর বিয়ের পর সংসার সব কিছু সামলাতে সামলাতে হয়ে ওঠেনি। তারপর যখন আমি বললাম যে আমি এখন খুলবো চ্যানেলটা, তখন আমার হাজব্যান্ড একদমই রাজি ছিল না, না কোনোভাবেই আমাকে চ্যানেল খুলতে দিচ্ছিল না, বুঝলো না ইউটিউবে চ্যানেল খোলা যাবে না। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে কিছু ইউটিউবারের জন্যই আমি ইউটিউবে চ্যানেলটা খুলতে পারছিলাম না। আর সেই ইউটিউবারগুলোর ভিডিওগুলো এতটাই খারাপ মস্তিষ্কের মানুষ, খারাপ মস্তিষ্কের ভিডিও, যে যার জন্য ওই ভিডিওগুলো দেখার পর আমার হাজব্যান্ড আমাকে বারণ করছিল যে না, আমি চ্যানেল খুলতে পারবো না, আমি যদি ওরকম টাইপের ভিডিও করি সেই জন্য। যাই হোক, আমি ওকে বলতাম যে তোমার আমার উপর বিশ্বাস নেই, আমি করবো না, কিন্তু ট্রেন যাচ্ছে। যাই হোক, আমি ওকে বলতাম যে আমার উপর তোমার পুরো বিশ্বাস রাখো, আমি করবো না, কিন্তু তাও আমাকে একদমই চ্যানেল খুলতে দিচ্ছিল না। বলছিল যদি করো ওরকম ভিডিও, ওরাও প্রথমে করতো না, ওরাও এখন করে, কিছু কিছু চ্যানেল আছে আমি তাদের নাম বলছি না, তোমরা সবাই দেখেছো, সবাই জানো যে এত বাজে বাজে ভিডিও করে, এত বাজে যে ফ্যামিলির সাথে দেখা, বা এখন তো বাচ্চারাও হচ্ছে, এখন ছোটো বাচ্চারাও ইউটিউবে কার্টুন দেখে বা ভিডিও দেখে, অনেক সময় স্ক্রোল
স্ক্রোল করতে করতে ওই ভিডিওগুলোও সামনে চলে আসে, তো এতটাই বাজে ভিডিও করে ওরা। যাই হোক, তারপরে আমার মেয়ে হলো, তারপরে আমার মেয়ের একটা চ্যানেলও খোলা হলো ইউটিউবে, কিন্তু সেই চ্যানেলটাও আমি কন্টিনিউ করতে পারিনি। একটাই ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু তারপরে আর ভিডিও আপলোড করা হয়নি। তো আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম আমার একটা চ্যানেল খুলে দাও, খুলে দাও, ও না না বলেই যাচ্ছিল, এমনকি আমাকেও খুলতে দিচ্ছিল না। তারপর আমার ফোনটাও ভেঙে গেল। এরপর আমি একটা ফোন কিনেছিলাম, যে ফোনটা দিয়ে আমি আর কি ভিডিও করব বলছিলাম ইউটিউবে, তো সেই ফোনটাও ভেঙে গেল। তাই আমি আর ওই আগের চ্যানেলটার ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর চ্যানেলও খোলা হয়নি। যাই হোক, বেশ কিছুদিন আগে যখন এই চ্যানেলটা খোলা হয়, তো আমি প্রায় 4-5 মাস ধরে আমার হাজবেন্ডের মাথা খারাপ করে দিচ্ছিলাম যে আমি ভিডিও করব না, আমি ক্যামেরার সামনে আসব না, শুধুমাত্র মেয়ের কিছু ভিডিও আপলোড করব, শুধুমাত্র মেয়ের ভিডিও করব, চ্যানেল মনিটাইজ হওয়ার প্রয়োজন নেই বা চ্যানেলে ভিডিও কন্টিনিউ করারও প্রয়োজন নেই, শুধু যখন কিছু ভিডিও হবে, যে ভিডিওগুলো মামামের খুব স্পেশাল, ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলোই আমি ইউটিউবে পোস্ট করে রাখবো, যাতে আমি ভবিষ্যতে দেখতে পাই। তো অনেক জোরাজোরি করার পর একদিন উনি হচ্ছে একটা চ্যানেল খুলে দিল, তো সেই চ্যানেলটার নামই দুষ্টুমি উইথ অদৃতি, যেটা এখন তোমরা আমার ভিডিও দেখছো। তো চ্যানেলটা খুলে দেওয়ার পর আমি শুধুমাত্র আমার মেয়ের ভিডিও, মানে অদৃতির ভিডিওই আপলোড করতাম এই চ্যানেলটাতে। আমাদের এরমই কথা হয়েছিল যে এই চ্যানেলে শুধুমাত্র মেয়ের ভিডিও আপলোড হবে, যেই ভিডিওগুলোকে আমরা স্মৃতি হিসেবে রাখতে চাই, ফোনে রাখলে হয়তো পাবো না, তো সেই জন্য ইউটিউবে আপলোড করে রাখবো, সেই জন্যই খোলা। যাই হোক, প্রায় 2-3 মাস আমি ক্যামেরার সামনে আসিনি, শুধুমাত্র আমার মেয়ের ভিডিওই আপলোড করতাম। তখন ভিউও আসতো না, 20-25-30 এরকম ভিউ আসতো। হ্যাঁ, এখনও আহামরি কোনো এমন কোনো ভিউ আসে না, 1K 2K ওপরে আমার কোনো ভিউই আসেনি আজ পর্যন্ত। আর আমি ওই 1K 2K ভিউতেই প্রচণ্ড খুশি হয়ে যাই। যাই হোক, তখন যে ওই 30-15-20-10 ভিউ আসতো, তাতেই আমি খুশি হয়ে যেতাম। আমি না অল্পতেই বড্ড খুশি হয়ে যাই। যাই হোক, তো ভিডিও মেয়ের আপলোড করতে করতে কোনো কোনো ভিডিও এরম হয়েছে যাতে 2K 1.5K 2.6K ভিউ চলে এসেছিলো। তো সেই জন্য ভিডিও করার, মানে করার যে ইচ্ছাটা ছিল সেটাও আস্তে আস্তে বেড়ে যায়। আর আমি ক্যামেরার সামনে আসতে চাই, কিন্তু আমি ওকে কিছু বলি না যে আমি ভিডিও করবো বা ক্যামেরার সামনে আসবো, কারণ আমাকে বারণ করে রেখেছিলো যে আমি যেন ভিডিও না করি। যাই হোক, তারপরে আমি একটা একদিন ভিডিও করি ক্যামেরার সামনে এসে, গেট রেডি উইথ মি ভিডিও, যেগুলো এখন আমি অনায়াসেই আপলোড করতে পারি। তো তখন একটা ভিডিও এরকম করেছিলাম, কিন্তু আমাকে আপলোড করতে দেয়নি। এমনকি মেয়েরই একটা ভিডিও, আমি শুধুমাত্র প্রথম যে ভিডিওটা আমার ভয়েস ওভার দিয়ে এডিট করেছিলাম, সেটাও আপলোড করতে দেয়নি। তখন শুধুমাত্র নর্মালি মেয়ের ভিডিও ছাড়তাম। যাই হোক, তারপরেও আমি আমার মুখ না দেখিয়ে ভয়েস ওভার দেওয়া শিখলাম, ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে চাইলাম। ও তারপরে শুনলো যে মোটামুটি ঠিক আছে, তো করতে দিল। আমাকে একটাই কথা বলতো, আমি নাকি ভয়েসে প্রচণ্ড ঢং করি। তো আমি তারপর বলতে শুরু করলাম যে ঢং করলে বেশি মানুষ দেখে। যাই হোক, তারপর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে করতে ওই গেট রেডি উইথ মি ভিডিওটা করলাম, কিন্তু আমাকে একদমই আপলোড করতে দেয়নি। তারপরে মাম্মা আর আমি একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা এখনও আপলোড করা আছে শর্টসে। তো ওই ভিডিওটা ওর ভালো লেগেছিলো আর ও আমাকে আপলোড করতে দিয়েছিল। আর তারপর থেকেই আমার ক্যামেরার সামনে আসা বা আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করি আর সেটা আপলোড করি, আর ও আমাকে করতে দেয়, বারণও করে না। আমি যত ইচ্ছা ভয়েস ওভার দিই, গেট রেডি উইথ মি করি, মেকআপ রিলেটেড, কুকিং রিলেটেড যাই করি না কেন, ও আমাকে বারণ করে না, কারণ ও বুঝতে পেরেছে যে আমি ওরকম ভিডিও করবো না। তো আমার মেয়ে প্রচণ্ড ছোট, আমি বাইরে গিয়ে কোনো জব করতে পারবো না বা কিছু করতে পারবো না, আমি ইউটিউবটাকেই আমার ক্যারিয়ার বানাতে চাই, তো সেজন্য আমাকে আর বারণ করে না। হ্যাঁ, আমি ইউটিউবে এখনও কোনো সাকসেস পাইনি, আর এখনও অনেক দেরি আছে কোনো সাকসেস পেতে, প্রচুর দেরি আছে, কিন্তু সত্যি বলছি আমি সাকসেসের চিন্তা করি না, আমার সাকসেসের প্রয়োজনও নেই।
এই যে 556 জন আমাকে চিনেছে, আমাকে জেনেছে, সেটাই আমার কাছে অনেকটা পাওয়া, অনেক বড় ব্যাপার, আমি তাতেই খুশি। আর এটাই ছিল আমার ইউটিউবে ভিডিও করার জার্নি। তো তোমাদের কেমন লাগলো আমার এই স্টোরিটা? যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আপাতত বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।